আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার উদ্বিজানে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব পায়রার বাচ্চাদের মশার হাত থেকে কিভাবে বাঁচাবো, মশার কামড় থেকে। যারা আমরা পায়রা পুষি, প্রত্যেকেরই একটা কমন অভিযোগ যে মশার কামড় থেকে বাচ্চাদের কোনো মতেই বাঁচাতে পারছে না, গুটি হয়ে যাচ্ছে, পক্স হয়ে যাচ্ছে, হয়ে মারা যাচ্ছে। এটা প্রত্যেকেই যারা পায়রা বসে তাদের একটা কমন অভিযোগ। আমার হাজবেন্ডের কাছে তো প্রায় দিনে কটা ফোন আছে আমি নিজেও জানি না, প্রচুর ফোন আছে যে কী চিকিৎসা দেবো। তো চিকিৎসা করার আগে যদি আমরা পায়রাকে মশার কামড়ের হাত থেকে বাঁচাতে পারি তাহলে তো বেশি ভালো, তাই না? তো আমি যেটা করি, ডাবার কোম্পানি, ডাবারের ওডোমস, ওডোমস এইভাবে লাগিয়ে দেওয়া হয়, বিশেষ করে পিছন দিকটা এবং সামনে ঠোঁটের দিকটায়। কারণ পিছনে কামড়ালে পিছনে মলদা ফুলে যায়, তারপর ওদের পায়খানা করতে অসুবিধা হয়ে যায় এবং মারা যায়। সামনে কামড়ালে ঠোঁট ফুলে গিয়ে খেতে পারে না, তখনও মারা যায়। এটা লাগানো হয় বিশেষ করে সন্ধ্যার দিকে, সন্ধ্যার কিছুক্ষণ আগে লাগালে আরও ভালো। এখন মশার উপদ্রবটা কম আছে, ওই জন্য একবারই লাগানো হয় সন্ধ্যার সময়। আর যখন মশার উপদ্রব বেশি হয় তখন আরেকবার রাত্রে, রাত 12টা নাগাদ আরেকবার লাগিয়ে দেওয়া হয়। তো এর থেকে মশার হাত থেকে আমরা 99% মানে বাঁচা যায়, বেঁচে গেছি, মানে পায়রা বাচ্চাদের বাঁচাতে পেরেছি। যদিও দুটো একটা কামড়ে নেয়, তার আলাদা চিকিৎসা আছে, সেটা নিয়ে আরেকদিন কথা হবে। অনেকেই অনেক পদ্ধতি হয়তো মানে অ্যাপ্লাই করেছে, কিন্তু আমাদের কাছে এটা সেরা পদ্ধতি মনে হয়েছে। এই পদ্ধতিটা আমি আগে মাথায় আসেনি, যখন আমার নিজের বাচ্চাদের, আমার যে ডক্টর দেখেন সেই ডক্টরের কাছে নিয়ে যায়, আমার বাচ্চাদের মশার কামড়ে ঘা হয়েছিল পায়ে। নিয়ে যেতে তো একটা ওষুধ দিয়েছিল ঘায়ের জন্য, কিন্তু বললাম যে মশার কামড়ের হাত থেকে কীভাবে বাঁচবো। তখন ডক্টর বললেন ওডোমস ক্রিম লাগাতে। তো লাগিয়ে খুব ভালো ফল পেয়েছি। এটা আমি অনেকদিন আগে থেকেই ব্যবহার করছি আমার নিজের বাচ্চাদের, কিন্তু পায়রার উপরে অ্যাপ্লাই করছি প্রায় 1 বছর হবে। তো তাতে অনেক ভালো ফল পেয়েছি এবং পায়রার বাচ্চাদের মশার কামড়ের হাত থেকে বাঁচাতে পেরেছি। দেখুন কীভাবে লাগানো হচ্ছে। যতদিন না মা বাবার কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে বাচ্চাগুলো, মানে একা খেতে পাচ্ছে, ততদিন পর্যন্ত লাগানো হয়। অনেক সময় বড় হয়ে যায় কিন্তু পায়েতে কামড়ে পাও পায়ে পক্স হয়ে যায় এবং ওরা দাঁড়াতে পারে না, আস্তে আস্তে মারা যায়। ওই জন্য অনেক বড় বাচ্চা হয়ে গেলেও লাগানো হয়। দুদিনের বাচ্চা থেকে শুরু করা হয়, দুদিনের বাচ্চা থেকে শুরু করে যতদিন না একা খেতে পাচ্ছে ততদিন লাগানো হয়। দেখুন একদম ছোট বাচ্চা থেকে বড় পর্যন্ত ওদের লাগানো হচ্ছে। তো আপনাদের যদি এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকার হয় তো কিছু রেসপন্স দেবেন, একটা লাইক দেবেন, বুঝতে পারবো যে আপনাদের কিছুটা হলেও উপকার করতে পারছি। এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা পায়রা পোষে, জানেনই তো কতটা কষ্টকর হয় যখন এরকম ছোটো ছোটো বাচ্চাগুলো চোখের সামনে মারা যায়। কারণ যারা পায়রা পোষে, ডিম বাচ্চা হওয়াটা সব থেকে বড়ো আনন্দের, কিন্তু যখন চোখের সামনে বাচ্চাগুলো মারা যায় তখন খুবই কষ্টকর। ওই জন্য শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। তো আজকের এই পর্যন্তই, আবার পরে অন্য কিছু নিয়ে, অন্য কোনো পদ্ধতি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।